বিসমিল্লাহির রহমানির রহিম। আজ 25শে আগস্ট, সরি 25শে মার্চ, আগামীকাল 26শে মার্চ স্বাধীনতা দিবস। তোমাদের স্বাধীনতা দিবসের আগাম শুভেচ্ছা রইল। তো আজকে তোমাদের অনলাইন ক্লাসে স্বাগত। সরকারি মাহাতাউদ্দিন ডিগ্রি কলেজ, সাবিনা ইয়াসমিন, অর্থনীতি বিভাগ। আজকে তোমাদের একটা সুন্দর একটা অধ্যায় পড়াবো, সেটা হচ্ছে তৃতীয় অধ্যায়। আমি লিখে নিচ্ছি, আজকে যে 25 আমি তোমাদের ক্লাসে সম উৎপাদন রেখা বা ISO রেখা শিখাবো। সম উৎপাদন রেখা ইংরেজি বলে ISO পয়েন্ট, ISO পয়েন্ট, UUANT, ISO পয়েন্ট বা প্রোডাকশন লাইন। ISO পয়েন্ট বা প্রোডাকশন লাইন, তাহলে কি সম উৎপাদন রেখা। ISO অর্থ সমান আর পয়েন্ট অর্থ হচ্ছে পরিমাণ। ISO অর্থ সমান আর পয়েন্ট অর্থ পরিমাণ, অর্থাৎ সম উৎপাদন রেখা হলো এমন একটা বিন্দু বা রেখা যে রেখা প্রত্যেকটি বিন্দুতে উৎপাদনের পরিমাণ একই বা সমান, তাকে সম উৎপাদন রেখা বলে। তাহলে কি বলছে যে ISO অর্থ সমান, পয়েন্ট অর্থ পরিমাণ, তাই যে রেখার প্রত্যেকটি বিন্দুতে উৎপাদনের পরিমাণ একই বা সমান তাকে সম উৎপাদন রেখা বলে। তাহলে এখানে উৎপাদনের উপকরণ আমি দুইটা, শ্রম ও মূলধন দুইটা উপকরণ, যে দৃশ্যমান যেটা উপকরণ বা উপাদান সেটা আমি নিয়ে তার থেকে আমি উৎপাদন করে প্রত্যেকটি বিন্দুতে এক একটা সংমিশ্রণে, মনে করো এ শ্রম এক একক, মূলধন 7 একক হলো, হয়েছে একটা দুটো উপকরণ নিলাম উৎপাদন হয়েছে 20, আবার 2 একক নিলাম, হ্যাঁ মূলধন নিলাম আমি 4 একক, তাহলেও আমার উৎপাদনের পরিমাণ 20। তাহলে প্রত্যেকটা আমি সংমিশ্রণ যাই করি পরিবর্তন করি, সেজন্য আমার উৎপাদনের পরিমাণ একই থাকবে। এটা কিন্তু স্বল্পকালীন অর্থনীতিতে না, এটা দীর্ঘকালীন অর্থনীতি। অর্থাৎ উৎপাদনের দুই ধরনের অর্থনীতি থাকে, একটা আছে স্বল্পকালীন আর একটা দীর্ঘকালীন, যেটা তোমাদের আগে আলোচনা করেছি। স্বল্পকালে উৎপাদনের উপকরণগুলো বা উপাদানগুলো কোনো একটি স্থির থেকে অন্যগুলো পরিবর্তন থাকতে পারে বা সবগুলো পরিবর্তন থেকে একটি স্থির থাকতে পারে, হ্যাঁ, কিন্তু দীর্ঘকালে প্রত্যেকটা উপকরণই হচ্ছে পরিবর্তনযোগ্য বা পরিবর্তনশীল। তাহলে কি যে অন্যভাবে বলা যায় যে রেখার প্রত্যেকটি বিন্দুতে দুটি উপকরণের বিভিন্ন সংমিশ্রণ দেখানো হয় এবং প্রতিটি সংমিশ্রণ থেকে উৎপাদক সমপরিমাণ উৎপাদন লাভ করে, তাকে উৎপাদন নিরপেক্ষ রেখাও বলা হয় বা সম উৎপাদন রেখাও বলা হয়। এ ধরনের রেখাকে কি বলা হয়? সম উৎপাদন রেখা বলা হয়। কি বলা হয়? যে রেখার
প্রতিটি বিন্দুতে দুটি উপকরণের বিভিন্ন সংমিশ্রণ দেখানো হয় এবং প্রতিটি সংমিশ্রণ থেকে উৎপাদক সমপরিমাণ উৎপাদন লাভ করে। আমাদের উৎপাদকের প্রধান উদ্দেশ্য হচ্ছে কি, উৎপাদনে সর্বোচ্চ উৎপাদন করা। তাহলে যে প্রত্যেকটি বিন্দু থেকে উৎপাদক সর্বোচ্চ উৎপাদন লাভ করবে তা এবং প্রতিটি সংমিশ্রণ থেকে নিরপেক্ষ থাকবে, এ ধরনের রেখাকে সম উৎপাদন রেখা বলে। তাহলে যে দীর্ঘকালে উৎপাদন ক্ষেত্রে সকল উপাদান পরিবর্তনশীল, একটি দীর্ঘকাল উৎপাদন অপেক্ষক বিবেচনা করে সম উৎপাদন রেখা অঙ্কন করা যেতে পারে। একটি সম উৎপাদন রেখা অঙ্কন করতে গেলে আমাকে দীর্ঘকালীন অর্থনীতিতে বা দীর্ঘকালীন উৎপাদনে বিবেচনা করতে হবে। তাহলে দীর্ঘকালীন উৎপাদন অপেক্ষক কি, এখানে কিউ ইকুয়াল টু ফাংশন এর কে, এটা কি একটি দীর্ঘকালীন উৎপাদন অপেক্ষক। তাহলে যখন কোনো অপেক্ষক আমরা নাম লিখব তখন অবশ্যই উৎপাদনকে এটা কি তা দেখাতে হবে। এখানে লিখে রাখতে হবে যেখানে যে এখানে একটা অর্থনীতি আমরা ধরে নিয়েছি যে একটা দীর্ঘকালীন উৎপাদন অপেক্ষক ধরে নিয়েছি যেটা কিউ ইকুয়াল টু ফাংশন এফ কে, যেখানে কিউ ইকুয়াল টু উৎপাদন, এফ ইকুয়াল টু ফাংশন বা অপেক্ষক, এল ইকুয়াল টু শ্রম বা লেবার ও কে ইকুয়াল টু মূলধন বা ক্যাপিটাল। তাহলে এই সম উৎপাদন রেখা তৈরি করার জন্য আমাদেরকে একটা সূচি দেখতে হবে। কি করতে হবে, যে কোনো রেখা আঁকতে গেলে তার অবশ্যই অবশ্যই আমাদের সূচি প্রদর্শন করতে হবে। সূচি ছাড়া আমরা কিন্তু কোনো চিত্রকে আমরা দাঁড় করাতে পারি না। তাহলে কি হবে, একটা দীর্ঘকালীন সম উৎপাদন রেখা বা সম উৎপাদন রেখা অঙ্কন করার জন্য আমাদেরকে কি করতে হবে, একটা সূচি নিতে হবে। সূচিতে দেখো, আমি সূচিতে দেখো সূচি আঁকছি, আমার কাজ করছে না কেন জানি না। এখানে লিখে রাখতে হবে সূচিতে কি দেখাবো আমি, আমি প্রথমে শ্রম বা এল, তারপরে এরপর মূলধন বা কে, উৎপাদন বা প্রোডাকশন, তাই না, পি রেখা বা কিউ রেখা বলা যায় কিউ। এবার আছে সংমিশ্রণ, সংমিশ্রণ লিখতে হবে, এবার কি লিখতে হবে সংমিশ্রণ, তারপরে কি পছন্দ। তাহলে আমি সূচিতে আঁকতে গেলে আমাকে ছবি আঁকতে গেলে আমাকে কি লিখলাম, শ্রম মূলধন উৎপাদন সংমিশ্রণ এবং পছন্দ, এই কটা জিনিস আমি এঁকে নিলাম। তাহলে কি শ্রম কত, 1 2 3 এবং 4, 1 2 3 4, মূলধন কি 7 4 2 এবং 1 2 1,
যখন বলতে হয় এক স্ট্রং এক সে তখন উৎপাদনের পরিমাণ 20 এক্ষেত্রে 20 বা 20 সব ক্ষেত্রে সংমিশ্রণ কি এ বি সি এবং ডি আর পছন্দটা কি নিরপেক্ষ তাহলে আমি আইএসও সমস্তদান দেখা দেখানোর জন্য আমি একটা সূচি আঁকলাম সূচি এঁকে এটাকে আবার আমি চিত্রে রূপ দেব ঠিক আছে আমি চিত্রে দুটা আছে একটা লম্ব অক্ষ একটা ভূমি অক্ষ চিত্রে ভূমি অক্ষ ও এক্স এখানে এটা আছে ভূমি অক্ষ আর ও ওয়াই এটাকে লম্ব অক্ষে ভূমি অক্ষে আমি স্ট্রং দেখাবো স্ট্রং বা এল আর লম্ব অক্ষে আমি মূলধন বা চারটে বিন্দু আমি এঁকেছি এবং বিন্দু তিন চারটে নাম আমি দিচ্ছি ওয়ান টু থ্রি ফোর তোমরা সবাই খাতা কলম নিয়ে পেন্সিল নিয়ে আঁকো দেখবা তোমাদের জন্য ভালো হবে এবার মূলধনের পরিমাণ কত সেভেন ফোর টু এবং ওয়ান সেভেন ফোর টু ওয়ান তাহলে কি এটা যদি ওয়ান হয় এটা হচ্ছে টু এটা হচ্ছে থ্রি এটা হচ্ছে ফোর এটা ফাইভ এটা সিক্স এটা হচ্ছে সেভেন আমি যেহেতু তোমাদের গ্রেড পেপারে আঁকছি না তাই নির্দিষ্ট বিন্দু দূরত্ব রেখে বিন্দুগুলো আঁকছিলাম তাহলে কি ওয়ান টু ফোর এবং সেভেন তাহলে এটা কি ওয়ান এটা কি ওয়ান এটা টু সেগুলো আমি রাখবো বাদ বাকি সবগুলো আমি কি করবো উঠিয়ে দেবো ফাইভ সিক্স সেভেন দেখতে পাচ্ছ আমি লিখেছি ওয়ান টু ফোর এবং সেভেন তাহলে কি যখন এক একক শ্রম এবং উজ্জ্বলের পরিমাণ সেভেন তাহলে কোনটা দাঁড়াচ্ছে এই জায়গায় দাঁড়াচ্ছে এই একটা দাগ টানলাম এই বিন্দুটার নাম দিয়েছি আমি কি এ বিন্দু তাই না এবার দুই একক যখন স্ট্রোক মূলধন তখন ফোর একক ঠিক আছে এবার যখন থ্রি একক সি আর যখন ফোর একক শ্রম তখন মূলধন হচ্ছে এক একক
এটা হচ্ছে ই বিন্দু। তাহলে এ বি সি এবং ডি বিন্দু যোগ করব। কিভাবে যোগ করতে হবে? এ বি সি এবং ডি একটা রেখা আমি টানলাম, এই রেখাকে আমি নাম দিয়েছি আই কিউ বা সম উৎপাদন। তাহলে এ একটা বিন্দু, বি একটা বিন্দু, সি একটা বিন্দু, ডি একটা বিন্দু, এ বিন্দু থেকে সে নিরপেক্ষ, তাই না? এটা কি নিরপেক্ষ? কেমন লাগছে? তোমরা যদি খাতা কলম নিয়ে আঁকো তাহলে তোমাদেরও ভালো লাগবে, তোমরা এভাবে কিন্তু শিখে যাবা। তাহলে আমি সমউৎপাদন রেখা অঙ্কন করার জন্য প্রথমে কি করলাম, একটা সূচি আঁকলাম। এটা কি সূচি বা তালিকা? এটা কি তালিকা বা সূচি? তালিকা বা সূচি। তাহলে আইএসও বা সমউৎপাদন রেখা অঙ্কনের জন্য প্রথমে একটি সূচি বা তালিকা আঁকলাম। এখানে শ্রম আছে, মূলধন আছে, উৎপাদন আছে, সংমিশ্রণ আছে এবং পছন্দ। এই বা এই তালিকা থেকে বা এই সূচিকে আমরা এবার চিত্রে রূপ দিচ্ছি। তো আমরা দেখো উপরোক্ত চিত্রে আমরা শ্রম ও মূলধন ছিল যা ভূমি অক্ষে বা ও এক্স অক্ষকে বলা হয় ভূমি অক্ষ এবং ও ওয়াই অক্ষকে লম্ব অক্ষ। সবসময় যে কোনো চিত্র আঁকতে গেলে অবশ্যই তোমাদের জ্যামিতিক আঁকলে তারপরে কিন্তু একটা ব্যাখ্যা দিতে হবে। হ্যাঁ, এটা জ্যামিতিক চিত্র আঁকলে সেটা কিন্তু আবার একটা ব্যাখ্যা দিতে হবে সুন্দর করে। তালিকায় দুটি দিনের ছবি আঁকলে আঁকার পর এখন নাম গণনা দিতে হবে। কি লিখতে হবে? যে উপরে সূচি থেকে আমরা দেখেছি শ্রম এর যা ভূমি অক্ষে অর্থাৎ ও এক্স অক্ষে শ্রম দেখানো হয়েছে এবং ও ওয়াই অক্ষে মূলধন দেখানো হয়েছে। যখন এক একক শ্রম মূলধন তখন 7 যা এ বিন্দু দ্বারা নির্দেশ করা হয়েছে এবং যখন দুই একক শ্রম মূলধন 4 তখন বি বিন্দু দ্বারা নির্দেশ করা হয়েছে। এভাবে সি এবং ডি বিন্দুগুলো দেখানো হয়েছে। এ বি সি ও ডি বিন্দু চারটি বিন্দু যোগ করে একটা রেখা পাওয়া গেছে, এই রেখার নাম হচ্ছে আই কিউ। আমি কি নাম দিয়েছি? আই কিউ। এটাকে বলা হয় সম উৎপাদন রেখা বা আইএসও রেখা বা নিরপেক্ষ রেখাও বলা যায়। তাহলে যে এই রেখা যে এ বি সি ডি এই তিনটে রেখায় কিন্তু উৎপাদনের পরিমাণ সমান, সে নিরপেক্ষ থাকবে। হ্যাঁ, যে এই জন্য এই রেখাকে বলা হয়েছে সম উৎপাদন রেখা। এখন প্রশ্ন আসবে কে যে সম উৎপাদন রেখা কি নিরপেক্ষ রেখা? বা তোমাদের এমসিকিউ যে প্রশ্ন আসবে সেই প্রশ্নে দেয়া থাকবে এরকম অনেকগুলো রেখা থাকবে। হ্যাঁ, এরকম অনেকগুলো দেয়া থাকবে। এই হ্যাঁ এই এরকম থাকবে, এই একটা রেখা থাকবে, এটা দেয়া থাকলো যে এটা এক নম্বরে দেয়া থাকলো। হ্যাঁ, এই হ্যাঁ ঘ নম্বরে দেয়া থাকলো, এটা গ নম্বরে দেয়া থাকলো, এটা হ্যাঁ এবং ঘ নম্বরে একটা রেখা দেয়া থাকলো এরকম। এখন তোমাকে বলতে হবে যে তোমাকে বলবে যে তুমি নিরপেক্ষ রেখা কোনটি। তুমি কি জানো নিরপেক্ষ রেখা কোনটা? এইটা রেখা বা সম উৎপাদন রেখা, কারণ এই রেখা প্রত্যেকটি বিন্দুতে উৎপাদক সম পরিমাণ উৎপাদন পেয়ে থাকে। এই সম উৎপাদন রেখাতে কিন্তু অনেক কিছু উৎপাদন সম্ভাবনা রেখা
ব্যাখ্যা করতে গিয়েছি, হ্যাঁ এটা কিন্তু লেগেছে। উৎপাদন সম্ভাবনা রেখা তোমাদের আলোচনা করা হয়েছে, দেখো এখানে একটা উৎপাদন সম্ভাবনা রেখা দিয়েছি। তাহলে চিত্র দেখে বুঝতে হবে এটা কি উৎপাদন রেখা বা সম উৎপাদন রেখা। পারবা না তোমরা সবাই? সবাই আশা করি এই প্রশ্নটা উত্তর দিতে পারবা, যেহেতু এই ক্লাস যে করবা সে এই প্রশ্নটা উত্তর দিতে পারবা যে এটা সম উৎপাদন রেখা বাম থেকে দিকে এবং বেটা। তাহলে এই উৎপাদন রেখার এ বি সি ডি প্রত্যেকটি বিন্দুতে উৎপাদন থাকে নিরপেক্ষ, এই প্রত্যেকটি বিন্দুতে একই পরিমাণ উৎপাদন হয়, এজন্য এই রেখাগুলোর প্রত্যেকটি সে নিরপেক্ষ থাকে, কোনোটাই সে ক্ষতিগ্রস্ত ছিল না, প্রত্যেকটা বিন্দুতেই সমান উৎপাদন হচ্ছে, এই জন্য একে আইএসও রেখা কোয়ান বা সম উৎপাদন রেখা বলে। সম উৎপাদন রেখা সম্পর্কে তোমরা যে চিত্রটা দেখলে তোমরা মনে করতে পারবে? তাহলে আজকে এ পর্যন্তই, তোমাদের আজকে অল্প জিনিস শিখলাম, সম উৎপাদন রেখা এই রেখাটা ভালো করে বাসায় দেখবা এবং আঁকার চেষ্টা করবা, কেমন? ভালো থেকো, আসসালামু আলাইকুম।